প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিন সকালে দুই থেকে তিনটা পেয়ারা পাতা চিবিয়ে খেলে কি কি রোগের উপকার পেতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো প্রিয় দর্শক এক সপ্তাহের মতো যদি কচি পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন আমি যে যে রোগের কথা আপনাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব সেই রোগ থেকে মুক্তি পেতে পারবেন হাই ব্লাড প্রেশার কোলেস্টোরল এবং কি ডায়াবেটিস সহ নানা ধরনের আট থেকে দশটি রোগের উপকার পাওয়া যায় যদি ঠিকঠাক মতো এই পেয়ারা পাতা সেবন করা যায় পেয়ারা পাতা কীভাবে খাবেন কিভাবে খেলে উপকার পাবেন সেই নিয়মকানন জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ভিডিও শেষে সব নিয়মকানুন আমি বলে দেব এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন এত করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে কচি পেয়ারা পাতা খেলে কি কি রোগ থেকে বাঁচতে পারবেন সেই বিষয়ে এখন আলোচনা করছি যাদের মারি ফুলে প্রচণ্ড দাঁত ব্যথা করে দাঁত বেয়ে রক্ত বের হয় তারা যদি এই পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন সকাল কিংবা বিকাল তাদের দাঁত ব্যথার জন্য অনেক উপকার পাবেন যাদের ডায়বেটিস ডায়াবেটিসের জন্য কিন্তু এই পেয়ারা পাতা ভীষণ একটি উপকারী এই পেয়ারা পাতার রসও খেতে পারেন আবার এই পেয়ারা পাতা চিবিয়েও খেতে পারেন যাদের হাই ব্লাড প্রেশার তাদের জন্য কিন্তু এই কচি পেয়ারা পাতা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যাদের জন্ডিসের সমস্যা তারা যদি এই কচি পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন তাদের এই সমস্যাও সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক দাঁতের শিশিরানি থেকেও মুক্তি পাবেন যদি এই পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন অথবা চিবিয়ে কিছুক্ষণ মুখে রেখে দিলে দাঁতের জন্য অনেক উপকারী একটি জিনিস এই কচি পেয়ারা পাতা হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ খুব দূরত্ব নিয়ন্ত্রণে চলে আসবে যদি এই কচি পেয়ারা পাতার রস এবং কি কচি পেয়ারা পাতা সরাসরি চিবিয়ে খেতে পারেন ডায়াবেটিসের জন্য আপনি অনেক ওষুধ খাচ্ছেন ডায়াবেটিস কোনো কমছে না ডায়াবেটিসের জন্য আপনি এই কচি পেয়ারা পাতা এক থেকে সাত দিনের মতো এক টানা খেয়ে দেখুন আপনার ডায়াবেটিস একদমই নিয়ন্ত্রণে চলে আসবে অনেকের হাত পাও হঠাৎ করেই ফুলে যায় অ্যালার্জির মতো চুলকায় এই জায়গায় এই কচি পাতার রস বেটে লাগিয়ে দেন দেখবেন উপকার পাবেন অথবা চিবিয়ে রস খেলেও হবে এই কচি পেয়ারা পাতা শুধু বড়দের উপকারের জন্য নয় শিশুরাও খেতে পারবে শিশুদের কিন্তু অনেক উপকারে আসবে এই কচি পেয়ারা পাতা ঠান্ডা কাশি কপ লেগে গেছে অনেক দিন ধরে ঠান্ডা কাশি ভালো হচ্ছে না এই পাতার রস খাইয়ে দেন বাচ্চাদের দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যদি আপনি পেয়ারা পাতার শরবত খেতে চান তাহলে কচি পেয়ারা পাতা এক মুঠোর মতো নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে এক গ্লাসের মতো করে নেবেন তারপরে পরিমাণ মতো একটু মধু মিশিয়ে খেয়ে নেবেন যদি একাটা না সাত দিনের মতো খেতে পারবেন আপনাদের যেই রোগের কথা বলেছি সেই রোগগুলো আর থাকবে না আর যদি আপনাদের জাল করে নিতে বেশি অসুবিধা হয় তাহলে কিন্তু কচি পাতাগুলো চিবিয়ে খেয়ে নেবেন বাচ্চাদের জন্য বলছি বাচ্চাদের জন্য অবশ্যই জাল করে রসটা খাইয়ে দিতে হবে বাচ্চাদেরকে দুই থেকে চার টেবিল চামচ পরিমাণ খাওয়াতে পারবেন আর বড়রা আধা কাপ থেকে এক কাপ পরিমাণ খেতে পারবেন আজকে যে কথাগুলো আমি পেয়ারা পাতা নিয়ে আলোচনা করেছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে